যে মসজিদে প্রবেশ করার সময় সালাম দেওয়া কি প্রমাণিত? আমাদের কাছে কোরআনে কারিমের স্পষ্ট আয়াত আছে, যে কোনো বাড়িতে ঢুকবে, যে কোনো বাড়িতে ঢুকবে, নিজের বাড়ি হোক, পরের বাড়ি হোক, আল্লাহর ঘর হোক, আপনার ঘর হোক, যাই হোক না কেন, মসজিদ হোক আর মাদ্রাসা হোক, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা নূরে, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা যে কোনো ঘরে, বুয়ুতান যে কোনো বাড়িতে, যে ইফতার ক্যাম্পে প্রবেশ করবেন, সালাম দেবেন, বিশেষ করে যেখানে মুসলিম আছে, যেখানে মুসলিম আছে। আচ্ছা ধরেন অফিসে ঢুকলেন, কেউ না, আপনি প্রথম অফিসে ঢুকলেন, আমাদের অনেক সময় হয় যে আমি প্রথম ঢুকলাম, ইফতার ক্যাম্পে আসলেন, প্রথম আপনি আসলেন, আল্লাহর বান্দা কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো মুসলিম নাই এখানে, কিন্তু জিন তো থাকতে পারে, জিন তো থাকতে পারে, মুসলিম জিন থাকতে পারে, তারপরে ফেরেশতা তো আছে, সুতরাং সালাম দেন আপনি, সমস্যা নেই, তাও সালাম দিতে পারেন, কোনো মানুষ না থাকলেও সালাম দিতে পারেন, আর যদি থাকে তাহলে তো সালাম দেবেন। তো মসজিদে ঢোকার পরে সালাম দেবেন, কিন্তু সালাম এত জোরে দিবেন না যে যারা সুন্নত পড়ছে তাদের ডিস্টার্ব করেন, আর এমন মনে মনেও দিবেন না যে কেউ শুনতে পেল না, জি মধ্যম পন্থা অবলম্বন করবেন, সালাম দেবেন। মসজিদ যেহেতু ঘর, আল্লাহ বলছে ফায়জা দাখাল তো বইউতান, যখন তোমরা কোনো বাড়িতে ঢুকবে, ঘরে ঢুকবে, তখন তোমরা সালাম বলবে, তাহিয়াতামিন ইনদিল, আল্লাহর পক্ষ থেকে এ হচ্ছে অভিবাদন, মোবারাকাতান, সালামে বরকত রয়েছে, তৈয়বাতান, সালাম হচ্ছে পাক পবিত্র কালেমা, জি সুতরাং সালাম দেবেন।